আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড গরম এবং পাশাপাশি জ্বর, ঠান্ডা, কাশি খুব ছড়িয়ে পড়েছে এবং এই সময়টাতে করোনার প্রাদুর্ভাব আবারও বিস্তার লাভ করছে। সবাই একটু সতর্ক থাকুন, সাবধানে থাকুন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। দর্শক, PLID অলরেডি আপনারা যারা আমাদের পুরাতন পেশেন্ট বা দীর্ঘদিন যাবৎ যারা স্যারের ফলোয়ার, তারা দেখেছেন PLID-র ভয়াবহতা। এটা এমন একটি সমস্যা, যদি আপনি সঠিক চিকিৎসা করেন আপনি আজীবন ভালো থাকবেন, বা যদি আপনি চিকিৎসা না করেন দুর্বিষহ হয়ে উঠবে জীবন, একদম নরক যন্ত্রণা যাকে বলে। এরকম হাজারো মানুষ আছেন বছরের পর বছর তারা এই নরক যন্ত্রণা সহ্য করেছেন, বা যেই মুহূর্তে তারা সঠিক চিকিৎসাটা পেয়েছেন, আমি কথাটা আরেকবার রিপিট করছি, যেই মুহূর্তে তারা সঠিক চিকিৎসাটা পেয়েছেন জীবন সম্পূর্ণ বদলে গেছে, জাহান্নাম থেকে জান্নাতে রূপান্তরিত হয়েছে। তাদের কথাগুলি কিন্তু আপনারা শুনেছেন, দেখেছেন, চিকিৎসার পরবর্তী অবস্থায় এসেও তারা রিভিউ দিয়েছেন, এরকম হাজারো ঘটনার সাক্ষী আপনারা। ঠিক তেমনি আরেকজন ভাইকে আজকে আপনাদের সামনে হাজির করেছি, সেই একই জিনিস, PLID জীবন প্রায় দুর্বিষহ করে তুলেছিল, বা চিকিৎসা নিয়েছেন, ভালো আছেন। আসলে কি ভালো আছেন? আসুন না দর্শক, কথা বলি কি কি হয়েছিল। কিছু ব্যক্তিগত কারণে আমরা আসলে ওনার ফেসটা আপনাদের সামনে ডিসকাস করছি না, বাট উনি ওনার ডিটেলস আপনাদের সামনে একটু শেয়ার করবেন, সেটার জন্য আসলে আসা। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। ছদ্মনাম, যে কোনো একটা নাম, স্যার নামটা কি? নীরব। নীরব, আচ্ছা, বয়স হচ্ছে 29 বছর বয়স। আচ্ছা, আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন কোরিয়াতে, দীর্ঘদিন যাবৎ কোরিয়াতে ছিলেন, কি ধরনের পেশার সাথে জড়িত ছিলেন ওখানে? আমি মূলত মেশিনারি পেশার সাথে জড়িত ছিলাম, দাঁড়ায় মেশিনের সামনে দাঁড়ায় পার্টস তৈরি করতে হতো। আচ্ছা, দীর্ঘ সময় কত সময় ধরে কাজ করতেন? 11 ঘন্টা জানি। তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। জি। কি হয়েছিল? আমার মূলত দীর্ঘ সময় কাজ করতাম, হঠাৎ দেখে একদিন আমার পায়ের দিকে ঝিনঝিন করে ব্যথা শুরু হয়েছিল, হঠাৎ হঠাৎ করে। মানে দাঁড়িয়ে কাজ করছেন, হঠাৎ করে দেখছেন পায়ের দিকে ঝিনঝিন ঝিনঝিন, সেটা ইতিপূর্বে ঘটেনি না, আরো 3-3.5 বছর আগে হয়েছে। পরে একদিন দেখলাম, পরে কিছুদিন যাবত দেখছি সেম প্রবলেম হইতেছে, তারপরে ডাক্তার দেখাইলাম, ওনার মেডিসিন দিল, এক্সরে করলো, এক্সরে কোনো কিছু সমস্যা নাই, পরে থেরাপি দিলাম, সমস্যা নাই, দেখছে আবার ভালো থাকে, আবার কিছুদিন সেম প্রবলেম। একবার MRI করে দেখলাম যে আমার PLID সমস্যা। আচ্ছা, এই যে বলছেন যে পায়ে ঝিনঝিন করে, এটা আসলে আমাদের অনেকেরই কম বেশি করে, মানে জিনিসটাকে এমন যে সহনীয় পর্যায়ের বাইরে চলে গিয়েছিল, এই জন্যই আপনি ডক্টরের কাছে বারবার যাচ্ছিলেন। জি জি। শুধু কি পায়ের দিকে ঝিনঝিন হচ্ছে, মানে কোমরে কি কোনো ব্যথা বা কোনো কিছু অনুভব করতে? হ্যাঁ, কোমরে হয়তো, কোমরের থেকে পায়ের দিকে নেমে যেত ব্যথাটা। আচ্ছা, প্রথম শুরু হতো কোমরে, কোমরে কিছুক্ষণ পর সেই ব্যথাটা দেখছেন পায়ের দিকে নেমে যাচ্ছে, ঝিনঝিন করছে, মানে যেটা প্রায় আপনাকে অস্থির করে তুলত, আপনি দাঁড়িয়ে থেকে যে কাজটা করা সেটা করতে পারতেন না, একটা না, কিছুক্ষণ বসতে হতো, রেস্ট নিতে হতো, তারপরে আবার কাজ করতেন। আচ্ছা, তখনই যখন দেখছেন যে এটা প্রবলেম, তখন ডক্টরের কাছে গেলেন এবং উনি আপনার একটা MRI করলেন। MRI করে সেখানে কি ধরা পড়লো? PLID সমস্যা। আচ্ছা, সেটা কত বছর আগে ধরা পড়েছে? 3 বছর আগে? 3 বছর আগে। আচ্ছা, সেটার জন্য ওনার কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন আপনাকে? অবস্থায় মেডিসিন দিছে, তারপরে দেখছেন মেডিসিন খাওয়ার পরে ব্যথার ওষুধ, ওগুলা খাওয়ার পর কিছুদিন ভালো থাকার পরে আবার না খেলে সেম প্রবলেম, মানে ওষুধটা ছেড়ে দিচ্ছেন আবার ঠিক আগের পর্যায়ে, তার মানে আপনাকে কিছুটা তার ব্যথার ওষুধ দিতে, ব্যথাটাকে দমিয়ে রাখতো, আপনি সেটা বুঝতে পারতেন না, আপনি আপনার কাজ করছেন, যে ওষুধটা ছেড়ে দিচ্ছেন এর প্রকোপ যখন, মানে প্রভাবটা চলে যাচ্ছে, তখনই আবার আপনি আগের মতো অবস্থা চলে যাচ্ছেন। তখন কি করলেন? অন্য কোনো ডক্টর? ডাক্তার বললো যে আপনার অপারেশন করতে হবে। আচ্ছা, এরপরে যখন আপনি আবার গিয়ে আপনার প্রবলেমটা তাদেরকে বললেন, এটা কি কোরিয়াতে? কোরিয়াতে। তার আপনাকে সার্জারির পরামর্শ দিলেন, কয়টা ডিস্কের জন্য বললেন? একটা ডিস্ক, L5-S1। আচ্ছা, আর আমি বললাম যে না, আমি অপারেশন করবো না, আমার মেডিসিনের মাধ্যমে আমি চাইতেছি এটা সারাইতে।
পরে পুনরায় মেডিসিন দিয়ে দিল, আমি চলে আসলাম। পরে আমি দেশে চলে আসলাম, সমস্যা সমাধান হয় নাই দেখে দেশে চলে আসলাম। দেশে একটা স্যার দেখাইছি, ছুটিতে এসেছিলাম, ছুটিতে আসছিলাম তিন বছর আগে। পরে এক স্যার দেখাইছি, উনি মেডিসিন, উনি ওই ইউটিউবের মাধ্যমে ওনার দেখাইছি। পরে ওনার দেখাইলাম, পরে সেম প্রবলেম, এখানে আইসা এমআরআই করাইলাম, সেম প্রবলেম। পরে বললো মেডিসিন দিল, কিছুদিন খাইলাম। পরে বললাম স্যার আমি তো অল্প দিনের জন্য আসছি, দুই মাস বা আড়াই মাস, তাহলে আমার কি কালে আপনার তো রেস্টের দরকার। তো উনি বললেন স্যার আমার রেস্টের মতো সময় নাই। তো উনি বললো যে এখন যদি করাইতে চান তাহলে আপনি অপারেশন করাইতে, অপারেশন করলে তাড়াতাড়ি করাইতে, না আমি আমি আবার সাউথ কোরিয়া চলে যাবো। আচ্ছা উনি স্যার, পরে আমি বললাম না স্যার আমি অপারেশন করাবো না, কিন্তু অন্য মেডিসিন। পরে স্যার মেডিসিন দিছে, তো মেডিসিন খেয়ে মোটামুটি ভালো ছিলাম। তারপরে আবার মাঝে মধ্যে, তখন আমি দেশে চলে গেলাম ওই সাউথ কোরিয়া, তখন আবার দেখলাম মাঝে মধ্যে সেম প্রবলেম হইতো। আচ্ছা পরে যে এখন করোনার কারণে আসতে পারি নাই, আর আগে আসার কথা ছিল, করোনা শেষ হয়েছে। তারপরে আমি আসছি শফিউল প্রধান স্যার ইউটিউবে অনেক ভিডিও দেখছি। সেটা কি আপনার সেই প্রথম থেকে যখন আপনার প্রবলেমটা শুরু হলো? না, ওইখান থেকে ওই সময় দেখি নাই আমি, যখন করোনার সময়গুলোতে দেখেছি। হ্যাঁ ওই সময় দেখছি যে পিএলআইডি সমস্যা সমাধান এক্সারসাইজের মাধ্যমে, ফিজিওথেরাপির মাধ্যমে। যেহেতু আপনাকে সার্জারির কথা বলেছেন, আপনি তখন অল্টারনেট চিকিৎসার কথা ভাবছিলেন। জি জি, এবং তখনই সার্চ করতে গিয়ে খুঁজে পান ডক্টর মাহমুদ শফিউল স্যার যে ভিডিওগুলো আছে, অপারেশন বিহীন ভাবে রোগীরা সুস্থ হয়ে ওঠে। আচ্ছা, তো দেখার পরে কিছুটা আশার সঞ্চার হলো, মানে কিছুটা সাহস পেলেন, কিন্তু আসতে পারছিলেন না সময় সুযোগ। সময় সুযোগ পরে আর আমার দুই বছর আগে আসার কথা ছিল, করোনার কারণে আসতে পারিনি। যখনই সুযোগ পেয়েছেন সরাসরি চলে এসেছেন। প্রথম যখন স্যারের মুখোমুখি, স্যার দেখলেন আপনাকে সবকিছু, কি বলেছিলেন স্যার? স্যার বলছে যে স্যার কিছু কোনো সমস্যা নাই, পিএলআইডি 15 দিনের এডমিশন লাগবো। শোনার পরে এই যে এইটুকুতে আমরা একটু থামি, যে যেখানে আপনি ডক্টরের কাছে যাচ্ছেন, আপনাকে বারবারই বলছে দীর্ঘমেয়াদী চিকিৎসা অথবা আপনাকে সার্জারি সার্জারি সার্জারি, এর বিকল্প নেই। অথচ এখানে আপনি সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখছেন। খুব সহজেই সাবলীল ভাষায় আপনাকে বললো যে কোনো ব্যাপার না, মাত্র 15 দিন আপনি থাকেন, আপনি বিনা অপারেশনে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। কেমন লাগতেছে? তখন একটু সাহস পাইছি, আলহামদুলিল্লাহ। অপারেশন, অপারেশন তো জানেন একটা মানুষের লাইফ অর্ধেকটাই নষ্ট হয়ে যায়। সেটাই, একটা কোমরটাইলো পুরো শরীরে একটা মেরুদণ্ড একবারে, মানে কোমরটা না থাকলে মানে মানুষটা পুরো অচল। আচ্ছা, ওই কারণে একটু সাহস পাইলাম। পরে স্যার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। জি, স্যার বলে ভর্তি হয়ে ট্রিটমেন্ট শুরু করলাম। এই যে দীর্ঘদিন চিকিৎসা করে যাচ্ছেন, এত ডক্টরের কাছে গিয়েছেন, এই চিকিৎসাটা যদি সেই প্রথমে পেতেন, আপনার কি মনে হয় না জীবন থেকে এত সুন্দর সময়গুলো কখনো চলে যেত না, জীবনটা আরেকটু অন্য অন্যরকম হতে পারত? জি, শুরুতে যদি জানতে পারতাম এরকম আর সোনালি দিনগুলো এভাবে চলে যেত না, এত কষ্টের ভিতর হইতো না, তখন কি মাঝে মাঝে মনে হতো না আমি কি পঙ্গু হয়ে যাবো, আমি কি আর সুস্থ হবো না, সারা জীবন কি আমার এইভাবেই কাটবে, এরকম দুশ্চিন্তা দেখতাম যে এরকম অবস্থা? তাহলে একটা মনের মতো ভয় কাজ করতো যে এরকম ভয় পঙ্গুত্বের দিকে যায়। শুনতাম যে বেশি সময় যখন লং টাইম হয়ে যায় তখন মানুষ আস্তে আস্তে পা অবশ হয়ে যায়, তখন মানুষ পঙ্গুত্ব বরণ করে, ওইটা তখন একটু ভয় লাগতো। অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না, যাদের কাছে এই তথ্য পৌঁছায়নি, অনেক গরিব রোগী আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে তারা ভালো চিকিৎসা পাবেন, যাদের হয়তো জীবনে একবারে চিকিৎসা করার ক্ষমতা আছে, আমার সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমি যারা এই পিএলআইডি রোগে ভুগতেছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে যদি শফিউল্লাহ স্যারের একটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে সার্জারি থেকে থেরাপিটা কত ভালো। আপনারা একটু দয়া করে, একটু কষ্ট হইলো, একবার ভিডিওটা দেখেন আর স্যারের সাথে এসে একবার হইলো সাক্ষাৎ করেন, তাহলে বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, আরো নিয়ে আসবে এরকম আরো হাজার হাজার মানুষ ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি আমাদের ডক্টর মাহমুদ শফিউল প্রধান স্যারকে নেক হায়াত দান করেন এবং উনি যদি সুস্থ থাকেন ওনার হাত ধরে, আল্লাহ চাহে তো এরকম অসংখ্য রোগী ফিরে আসবেন সুস্থতার জীবনে। এইভাবে বুকে আনন্দ নিয়েই তারা বলবেন, হ্যাঁ ভালো আছি আমরা, আজকে সুস্থ আছি। আপনারাও আসুন,
আমাদের নিজেদের জীবনে যখন ভালো কিছু ঘটে আমরা সবসময় চাই সেটা অন্যের সাথে শেয়ার করতে, আমার কাছের মানুষদের সাথে শেয়ার করতে। কারণ কষ্টটা তো আমি বুঝি যে আমি সেই কষ্টটা পেয়েছিলাম। আমাকে যখন ওই যে একটি কবিতা আছে, কহু আসে বিষয়ে দংশিনি যারে, আসলে কিন্তু সাপের বিষয়ে যারা সেই বুঝতে পারে যে সেটা পেয়েছে। দর্শক, সুস্থতার দিকে আসুন, সুস্থ হয়ে বেঁচে থাকুন। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থেকে শুধু শুধু দোয়া প্রার্থনা করে লাভ নেই, সুস্থ হন, চেষ্টা করুন এবং অন্য যারা আছে তাদেরকেও সুস্থ হতে সহায়তা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।